স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজ আমরা থার্ড সেমিটিভ এক্সাম অর্থাৎ ফাইনাল এক্সামের জন্য ক্লাস 8 এর বেঙ্গলি তোমাদের প্রশ্ন বিচিত্রাতে যে ফার্স্ট স্কুলটি রয়েছে বালুরঘাট গার্লস হাই স্কুল, এই স্কুলের 1 মার্কস আর 2 মার্কসের আনসারগুলি আজকে আমরা দেখে নেবো। পুরো মডেল কোশ্চেন পেপারটি যদি আমরা সলভ করতে যাই তাহলে কিন্তু ক্লাসটি অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের লিখতে অসুবিধা হবে। ওকে, তাই জন্য দুটো পার্টে ডিভাইড করে নিয়েছি। ফার্স্ট পার্টে থাকবে 1 মার্কস আর 2 মার্কস, আর বাকিটা থাকবে পার্ট 2-তে। ওকে, ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলতে চাই, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি। আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে। 1.1-এ স্বাধীনতা কবিতাটি বাংলায় তর্জমা করেন, আনসার কি হবে? আনসার হবে শক্তি চট্টোপাধ্যায় ও মুকুল গুহ। 1.2, সুভার প্রকৃত নাম কি? আমরা সুভা গল্পে পেয়েছি সুভার প্রকৃত নাম সুভাষিনী। 1.3, নাগরাজনকে অ্যালবামটি দিয়েছিল ওর কাকা। দুইয়ের দাগে দেখো যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। 2.1-এ কি বলছে, আদাব গল্পে কোন নদীর কথা উল্লেখ আছে? আনসার হবে বুড়িগঙ্গা নদীর কথা উল্লেখ আছে। তোমরা প্রতিটি প্রশ্নে খাতায় নোট ডাউন করো, কারণ কি ফাইনাল এক্সাম, তোমাদের কিন্তু খুব 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 ভালো রেজাল্ট করতে হবে। তো এখন থেকেই খুব ভালোভাবে প্রিপারেশন শুরু করে দাও। তাহলে আনসারটা কি হবে? বুড়িগঙ্গা নদীর। সেকেন্ড কোশ্চেন, সুভার পিতার নাম কি? সুভার পিতার নাম ছিল বাণী কণ্ঠ। তোমরা লেখো বাণী কণ্ঠ। 2.3, শিকল পড়ার গান কবিতায় মোদের বলতে কাদের বোঝানো হয়েছে? আনসার লিখবে যে আমাদের দেশের নির্ভীক মুক্তিযোদ্ধাদের কথা বলা হয়েছে। আমি আবারও বলে দিচ্ছি, আমাদের দেশের নির্ভীক মুক্তিযোদ্ধাদের কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন 2.4, শূন্যস্থান পূরণ করো, শিকল পরেই ড্যাশ তোদের করবো রে বিকল। তাহলে শিকল পরেই শিকল তোদের, শিকল পড়ার গানটা তোমরা ভালোভাবে পড়বে। 2.5, কে শুভাকে শু বলে ডাকতো? গোসাইদের ছোট ছেলে প্রতাপ শুভাকে শু বলে ডাকতো। তাহলে গোসাইদের ছোট ছেলে প্রতাপ। নেক্সট দেখো 2.6, এক হাতে তালি বাজে না প্রবাদটির অর্থ লেখো। আনসার লিখবে দুপক্ষের দোষ থেকেই বিবাদ হয়। আমি আবারও বলে দিচ্ছি, দুপক্ষের দোষ থেকেই বিবাদ হয়। তোমরা লিখে নাও। পরের কি বলছে দেখো 2.7, হরিচরণ বন্দ্যোপাধ্যায় রচিত অভিধানটির নাম কি? আনসার হবে হরিচরণ বন্দ্যোপাধ্যায় রচিত অভিধানটির নাম বঙ্গীয় শব্দকোষ। তোমরা লিখে নাও, বঙ্গীয় শব্দকোষ। 2.8, মাসি পিসিরা যখন ঘুম থেকে ওঠে তখন আকাশে কাদের দেখা যায়? আনসার লিখবে আকাশে চাঁদ থাকে আর ভোরের শুকতারাকে দেখা যায়। তোমরা লিখে নাও, আকাশে চাঁদ ও ভোরের শুকতারা। তারপর দেখো 2.9, লোকটা জানলই না কবিতায় হৃদয়কে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? আনসার হবে আলাদিনের আশ্চর্য প্রদীপের সঙ্গে তুলনা করা হয়েছে। তিনের দাগের ফার্স্ট কোশ্চেন দেখো 3.1-এ, শিকল পরা ছল বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? আনসার লিখবে শিকল পরার গান শীর্ষক কবিতায় কবি কাজী নজরুল ইসলাম শিকল পরা ছল বলতে প্রকৃতপক্ষে পরাধীন ভারতবর্ষে মুক্তিকামী স্বাধীনতা যোদ্ধাদের কারাবরণকে বোঝাতে চেয়েছেন। নেক্সট দেখো, ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, প্রাণী দুটির পরিচয় দাও। আনসার লিখবে যে প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ বসু রচিত আদাব গল্পে উল্লিখিত এই দুই প্রাণী হলো দুজন সাধারণ বিপন্ন মানুষ কর্মসূত্রে, যাদের একজন মাঝি এবং অপরজন সুতাকলের মজুর। নেক্সট দেখো 3.3, সুভার গোয়ালের গাভী দুটির নাম কি ছিল? আনসার লিখবে সর্বশী ও পাঙ্গুলি। তোমরা লিখে নাও, সর্বশী ও পাঙ্গুলি। তারপর দেখো বড় 3.4-এ, এই শব্দটির দুটি পৃথক অর্থ দেখিয়ে বাক্য গঠন করো। আনসার দেখো একটা বড়, বড়তে একটা বড় মানে হচ্ছে লিখবে ধনী ব্যক্তি, ধনী ব্যক্তি, আর আর একটা বড় লিখবে যে প্রধান ব্যক্তি। এই বড় ফার্স্ট ধনী ব্যক্তিতে লিখবে যে আমাদের গ্রামের কানুবাবু খুব বড় লোক হলেও ভীষণ কৃপণ। আমি আবারও বলে দিচ্ছি, আমাদের বা গ্রামের কানুবাবু বড় লোক হলেও ভীষণ কৃপণ। আর এই বড়তে মানে প্রধান ব্যক্তিতে লিখবে যে হেড অফিসের বড়বাবু মানুষ হিসাবে খুব মজাদার। আজকে আমরা 1 মার্কস আর 2 মার্কসের কোশ্চেনের আনসারগুলি সলভ করব।
তাহলে এবার দেখো গ্রামার পোর্শন 7.1 এ রয়েছে যে সত্য সত্যি, এক্ষেত্রে ঘটেছে কি ঘটেছে, অন্তঃসরাগ্রম ঘটেছে। তারপর দেখো খ, শব্দের মধ্যবর্তী ধ্বনিগুলি স্থান পরিবর্তিত হলে তাকে কি বলে, ধ্বনি বিপর্যয় বলে। গ, উপনিহিতি কাকে বলে, উদাহরণ দাও বা উদাহরণ লেখো। আনসার লিখবে, শব্দের মধ্যে হস্রই বা হস্র ধ্বনি থাকলে অনেক সময় তাদের যথানির্দিষ্ট উচ্চারণ স্থানের ঠিক আগে উচ্চারিত হওয়ার একটি বিশেষ প্রবণতা দেখা যায়, এই রীতিকে উপনিহিতি বলা হয়। উদাহরণ দেবে যেমন কোরিয়া থেকে কইরা, ঠিক আছে, কোরিয়া থেকে কইরা, বা বলিয়া থেকে বইলা, চলিয়া থেকে চইলা। 7.2 দেখো, কালকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়, কালকে তিনটি ভাগে ভাগ করা যায়, তোমরা লিখে নাও অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তাহলে কালকে কয়টি ভাগে ভাগ করা যায়, তিনটি ভাগে, অতীতকাল, বর্তমানকাল আর ভবিষ্যৎকাল। নেক্সট পার্টটি কি বলছে, অনুজ্ঞাভাব কাকে বলে, উদাহরণ লেখো। আনসার লিখবে যে এই ধরনের বাক্যে প্রকাশ পায় আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা বা নিষেধ ইত্যাদির ভাব। এই ধরনের বাক্যে বক্তব্য বিষয়টির মধ্যে দিয়ে বক্তার ইচ্ছা, নির্বাচন অথবা নৈতিক অবস্থানটি সূচিত হয়। বক্তার ইচ্ছা অনুরূপ বক্তব্যই গাপিত হয় বলে এই ধরনের বাক্যকে অনুজ্ঞাবাচক বাক্য বা অনুজ্ঞাভাববাচক বাক্য বলা হয়। নেক্সট দেখো 7.3 অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদের এক পদে পরিণত করার নাম, মানে একাধিক পদকে একটা পদে পরিণত করছে তার নাম হচ্ছে সমাস। আর খ, বকের মতো ধার্মিক, মানে বকের ন্যায় ধার্মিক তুলনা বোঝাচ্ছে, তাহলে এটা হবে উপমান কর্মধারায়। গ, দ্বিগু সমাসের পূর্বপদটি সব সময় সংখ্যাবাচক হয়। দ্বিগু সমাস চেনার কিন্তু খুব এটা সহজ উপায় যে পূর্বপদটি সব সময় সংখ্যাবাচক হবে। ওকে, তাহলে সংখ্যাবাচক বিশেষণ দ্বিগু সমাসের পূর্বপদটি। তারপর দেখো 7.4, সাধু ও চলিত রীতি দুটি মৌলিক পার্থক্য লেখো। আনসার লিখবে, সর্বনামের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয় যেমন তাহাদের, কাহাকেও, যাহাদিগের ইত্যাদি। আর চলিত রীতিতে সর্বনামের প্রচলিত সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় যেমন তাদের, কাউকে, যাদের প্রভৃতি। এখানে দেখো অনেকগুলি পার্থক্য রয়েছে, আমরা দুটোই নেব কারণ কি দুটো চেয়েছে। তারপর দেখো ক্রিয়াপদের সম্পূর্ণ ও সুনির্দিষ্ট রূপগুলি প্রয়োগ করা হয় যেমন করিতেছে, বলিতেছিলেন, আইস, উঠিয়া প্রভৃতি। আর চলিত রীতিতে ক্রিয়াপদের সংক্ষিপ্ত একাধিক রূপ ব্যবহৃত হয় যেমন করছে, বলছিলেন, এসো, উঠে, ওঠে ইত্যাদি। তারপর কি বলছে, সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর করো, একদা আরব জাতির সহিত মুরদিগের সংগ্রাম হয়েছিল। তোমরা লিখবে, কোনো এক সময় আরব জাতির সঙ্গে মুরদিগের যুদ্ধ হয়েছিল। আমি আরেকবার বলে দিচ্ছি, একদাটা চেঞ্জ করে লিখবে, কোনো এক সময় আরব জাতির সহিত চেঞ্জ করে সঙ্গে মুরদিগের, মুরদের সংগ্রাম যুদ্ধ হইয়াছিল, হয়েছিল, মানে কোনো এক সময় আরব জাতির সঙ্গে মুরদিগের যুদ্ধ হয়েছিল। তারপর দেখো 7.5, সমাস শব্দের সাধারণ অর্থ লেখো, সমাস শব্দের সাধারণ অর্থ সংক্ষিপ্ত করা। ওকে, সংক্ষিপ্ত করা। সন্ধি ও সমাসের একটি করে পার্থক্য লেখো। একটা পার্থক্য লিখবে যে সন্ধিতে সন্নিহিত ধ্বনি সমূহের মিলন ঘটে, আর সমাসের সমাসে অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদের এক পদে পরিণতি ঘটে। তাহলে আজকে দেখো বালুরঘাট গার্লস হাই স্কুল, এই স্কুলের আজকে আমরা সমস্ত 1 মার্কস আর 2 মার্কসের কোশ্চেনের আনসারগুলি সলভ করে নিলাম। তার মধ্যে বেঙ্গলির গ্রামার পোর্শনও ছিল কিন্তু, তাই 1 মার্কস আর 2 মার্কস পুরোটাই কিন্তু সলভ হয়ে গেল। আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের একটা লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই, তাই লাইক না দিয়ে তোমরা কিন্তু কোথাও যাবে না। আর ভিডিওটি কী করবে, বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে। তোমাদের প্রতিটি বিষয়ের ক্লাস শুরু হয়ে গেছে, তাই যারা এখনও পর্যন্ত ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নাও, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু ক্লাসগুলি দেখে নিতে। আর আজকে ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না। তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে, সেখানে তোমরা জয়েন হতে পারো। সেই টেলিগ্রামের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেও। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।